বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক থেকে এখন দায়িত্ব পালন করছেন কোচের সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন টাইগারদের ফিল্ডিং কোচ কথা বলবো রাজিন সালের সঙ্গে রাজিন ভাই স্বাগত আপনাকে জাতীয় দলের সঙ্গে প্রথম দফায় আসলে কাজটা কেমন হলো আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আমি এখানে অনেক ভালো কাজ করেছি এবং যারা প্লেয়াররা ছিলেন তারা আমার কাজকে খুব এনজয় করেছেন এবং যথেষ্ট তারা আমাকে সাপোর্ট করেছেন আমি মনে করি যে আমার যতটুকু এই স্বল্প সময়ের মধ্যে কাজ করার কথা ছিল আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ফিউচার টার্গেট আমি বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে অনেকদিন থাকতে চাই এর সাথে সাথে অবশ্যই আমি আমার ব্যাটিং কোচ হিসেবে আমি রেডি হতে চাই এবং ইয়াংদেরকে যারা ইয়াং আছেন তাদের সাথে আমি আসলে কাজ করতে চাই আমার এক্সপিরিয়েন্স নিয়ে গেল এক বছর বা দেড় বছরে বাংলাদেশ প্রচুর ক্যাচ ফেলেছে এয়ারের বলগুলোতে আসলে মূল সমস্যাটা কি আমার মনে হয় যে এটা নিয়ে একটু কাজ করা একটু খুব জরুরি কারণ আপনি যখন ব্যাটিং নিয়ে আপনার ইন্ডিভিজুয়াল কাজ করবেন বোলিং নিয়েও সেম কাজ করা হয় ফিল্ডিংটা নিয়ে আমাদের এটা নিয়ে একটু মাথা ঘামানো উচিত এবং এটা নিয়ে আর একটু সময় দিলে আমার মনে হয় এটা রিকভার করব তাড়াতাড়ি জাতীয় দলের হয়ে আফগানিস্তানের সঙ্গে কাজ করেছেন এরপরে আবার একটা সিরিজে শেন ম্যাকডরমিটকে নিয়োগ দিল শোনা যাচ্ছে যে শ্রীলঙ্কা সিরিজও আপনি থাকছেন জালাল ভাই আমাকে বলেছেন যে আমি নেক্সট শ্রীলঙ্কা সফর থেকে আমি কন্টিনিউ করবো আমি আশা করবো যে আমি যেখানে থাকি এখানে আমি কাজ আসলে শেখা খুব জরুরি আমি কাজ শিখতেও চাই কাজ করতেও চাই সুযোগ পেলে আপনি নিশ্চয়ই দলের হয়ে বাংলাদেশের ফিলিংটাকে আরও একটা বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি আমার ওই অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে পারবো ছেলেদের সাথে এবং এটা একটা সময়ের ব্যাপার যদি সময় দেওয়া হয় আমি মনে করি এটার খেলা ফিল্ডিংটাকে আমি ভুল ত্রুটিগুলি মিনিমাইজ করে যতটুকু পারি ইম্প্রুভ করার চেষ্টা করবো ধন্যবাদ রাজিন ভাই আপনাকে স্বল্পমেয়াদে কাজ করে সাফল্য পাওয়াটা সবসময় চ্যালেঞ্জিং রাজিন সালেও বললেন যদি জাতীয় দলের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে পারেন তবে এনে দিতে পারবেন ইতিবাচক ফল মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা